আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জাফরিনের আম্মু, জাফরিন ক্রিয়েশন ব্লগ থেকে চলে এসেছি। আবার এখানে দেখতে পাচ্ছেন আজকে প্রথমেই শ্যুট করেছি জাফরিনকে। তার কারণ হচ্ছে জাফরিন আজকে 3 দিন পর গোসল করেছে, তাও শীতের ভয়ে, সেটাও আবার গরম পানি দিয়ে অনেক রাগারাগি করে, অনেক কান্না করেছে। এখন সে বায়না করেছে, তার এই চুলটা ভিজা দেখে তার নাকি প্রচুর শীত করছে, সে এখন এই চুল শুকাবে। তার জন্য আমাকে বলেছে এই মেশিন বের করতে। আমি দেখুন মেশিন বের করে দিয়েছি, এখন এই মেশিন দিয়ে আমি তার চুল শুকাবো। পুড়ে গেছে, সরি। তাই এখন আপনারা আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমার চুল শুকাচ্ছি। ও নিজের গোসল নিজে করবে, তাও আবার আমাকে তাকে ঘুষ দিতে হবে, ঠিক আছে? আমি যদি তার চুল শুকিয়ে দেই তাহলে নাকি সে গোসল করবে। তো দেখুন এখন আমি তার চুল শুকানোর জন্য মেশিনটা চালু করেছি। দেখুন কেমন শীতে ও পাগল হয়ে গেছে, সে এই মেশিনের ভাব নিচ্ছে। তো এখন কথা না বলি, কারণ মেশিনটা চালু করলে কথা বোঝা যাবে না। দেখুন কেমন লাগতেছে, গরম লাগে, মজা লাগে? তাহলে ডেলি মানে প্রতিদিন গোসল করে আমি এটা দিয়ে চুল শুকাই দিব, রাজি? ডান, আচ্ছা মনে থাকে যেন। মশলা দিলে জাফরিন কিন্তু আমার চুল পেয়েছে, আমার চুলটা এমনই সোজা, অনেক সিল্কি। তো জাফরিনের বাবার খুব ইচ্ছা ছিল জাফরিন যেন আমার চুলটা পায়, সবকিছুর বাবার পেলেও চুলটা যেন আমার হয়। তো ওর আব্বুর দোয়াটা কবুল হয়েছে, মেয়ে তার মার মতোই চুল পেয়েছে। ওর বাবার চুলটা আসলে একটু কোঁকড়া, মানে একটু বাঁকা বাঁকা টাইপ, কিন্তু ওর বাবার চুলটা আমার বেশি পছন্দ হয় সবসময়। আর আমার চুলটা আসলে একটু যেটা বলি সেটা হচ্ছে বংশগতভাবে এমন স্ট্রেট আমার চুলও, আমার বাবার চুলের মতো আমার চুল হচ্ছে। আমার আব্বুর চুল একটা টাইমে খুবই সুন্দর ছিল, যাই হোক সেম আমার বাবার মতো চুল আমিও পেয়েছি। অ্যান্ড আমি খুব ফেমাস ছিলাম চুলের জন্য আমার স্কুলে কলেজে। আমার মেয়েও এমনই হয়েছে চুলের বিষয়টা নিয়ে, তাই আমি খুব যত্ন নিই ওর চুলের। এখন দেখুন জাফরিন চুলটা আশ্রয় দিচ্ছি। জাফরিনের চুলটা এবার গায়ে এত বড় হয়েছে, কোনো বাড়ি বড় করতে পারি না ওর দাদামণির জন্য। ওর দাদামণি খালি ওর চুলটা কেটে ফেলে। এবার ওর মাদ্রাসায় বলে দিয়েছে চুল যেন বড় করা হয়, চুল এবার কাটলে খবর আছে, তাই আর চুল এবার কাটতে দেই নেই কাউকে। দেখি এদিক ঘুরো তো, এখানে এদিক ঘুরো, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। ছোটবেলায় না আমিও ঠিক এইভাবে চুলগুলো ফেলে রাখতাম, মানে এই সাইজটা যখন ছিল আমার, আমার বড় আপু চুলটা আমার এইভাবে করে দিত সব সময়। আমি দেখেছি ছবিতেও আছে আমার চুল এমন। কেমন দুষ্টামি করতেছে জাফরিন, এই দেখুন এবার জাফরিনের চুলটা সুন্দর সেট হয়ে গেছে। অ্যান্ড সুন্দর করে এটা শুকিয়ে ফেলেছি। এখন কি তোমার শীত করতেছে? হ্যাঁ করে না? ওকে, জাফরিন এখন আর শীত করছে না। তো জাফরিন কি বো আম্মুকে একটা থ্যাংক ইউ দিব না? থ্যাংক ইউ, সুন্দর করে বলো আম্মু। আম্মু তারপর থ্যাংক ইউ, ওয়েলকাম। তাহলে এরপর থেকে বেশি বেশি গোসল করবা, ওকে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও।
আল্লাহ হাফেজ বলো, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, আমার আম্মুর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বলো আমার আম্মুর চ্যানেলটা, আমার আম্মুর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠান্ডা লেগেছে তো তাই কথা কিছুটা মানে নাকে বেজে যাচ্ছে, যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল, তো আশা করি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। কেউ যদি জাফরিনের আরও কোনো ভিডিও দেখতে চান তাহলে ওইরকম ভিডিও করব, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।